দীর্ঘ কয়েকদিন বাড়িতে একা পড়ে অসুস্থ মহিলা। খবর পেয়ে স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁদপাড়া ঢাকুরিয়ার ঘটনা। দীর্ঘদিন অসুস্থ মহিলা, খবর পেয়ে অসুস্থ ওই মহিলাকে বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে একাই থাকেন মহিলা, পরিবারে অন্যান্য সদস্য বলতে আর কেউ নেই। দীর্ঘ কয়েকদিন ধরেই অসুস্থ মহিলা, গ্রামবাসী মারফত এ খবর জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় যেভাবেই হোক মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার। আশ্চর্যজনকভাবে গ্রামবাসীরা এরপর নিশ্চুপ হয়ে যান, কেউ আর যোগাযোগ করেননি হাসপাতালের সাথে। কয়েক ঘন্টা এভাবে যাবার পর হাসপাতালের উদ্যোগে হাসপাতাল আধিকারিক সুজয় গাইনের প্রচেষ্টায় অসুস্থ মহিলার বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে মহিলাকে এনে হাসপাতালে ভর্তি করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়। জানা গেছে অসুস্থ মহিলা কমলা রত্ন, বয়স প্রায় 55 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরেই জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে বাড়িতেই ছিলেন মহিলা। খবর পেয়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে পাঠানোর জন্য স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একটি টোটোরিকশাও পাঠানো হয়, কিন্তু অসুস্থ ওই মহিলাকে ধরে টোটোতে তুলে দেবার মতো কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, স্থানীয়রা অনেকেই ভেবেছিলেন মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে মহিলার কাছে যেতে রাজি হননি কেউ। এরপর অসুস্থ অবস্থায় নিজের ঘরেই পড়েছিলেন মহিলা। স্থানীয় গৃহবধূ করুণা কুণ্ডু বলেন প্রায় 10-12 দিন ধরে উনি অসুস্থ। পঞ্চায়েত থেকে টোটো পাঠিয়েছিল, কিন্তু তুলে দেবার মতো কেউ ছিল না। আজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে ওনাকে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে অনেক আগেই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। একমাত্র ছেলের অকাল মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। তারপর থেকে কলকাতায় দিনমজুরের কাজ করে নিজের পেট চালাতেন ওই মহিলা। বর্তমানে আর কলকাতায় কাজে যেতে পারেন না, সরকারের দেওয়া রেশন থেকে যা পান তা দিয়েই সংসার চলে। আত্মীয় স্বজনেরাও তেমন আর কেউ খোঁজ খবর নেন না। জ্বর জ্বর ছিল সপ্তাহখানে, শরীর খারাপ যাই তো, করুন এসে আমি তো একা মানুষ, তো আসতে পারিনি তো। এলাকার লোক কেউ আপনাকে নিয়ে আসেনি? না। কিভাবে হাসপাতালে আসলে? এদিন খবর পেয়ে চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক সুজয় গাইন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মী পাঠিয়ে অসুস্থ মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে সুজয়বাবু বলেন, করোনা পরিস্থিতিতে আমাদেরও স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন কর্মী করোনা আক্রান্ত, কর্মী সংখ্যা বর্তমানে প্রায় অর্ধেক। এদিন সকালে টেলিফোনে বিষয়টি প্রথম জানতে পারি, গ্রামবাসীরাই বিষয়টি জানান। আমি তাদেরকে বলি মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন, কিন্তু তারপর গ্রামবাসীদের তরফ থেকে আর কোনো সাড়া পায়নি। বাধ্য হয়ে কয়েক ঘন্টা পর স্বাস্থ্যকেন্দ্র থেকে লোক ও অ্যাম্বুলেন্স পাঠিয়ে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদপাড়া ঢাকুরিয়া গ্রাম থেকে কিছু গ্রামবাসী ফোনে জানায় যে তাদের গ্রামের একজন অসুস্থ মহিলা রয়েছেন, যিনি বিগত 7 দিন ধরে জ্বরে ভুগেছিলেন। বর্তমানে তিনি অসহায় এবং অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। তাদেরকে আমরা উপদেশ দিই তাকে যে কোনো মূল্যে হাসপাতালে নিয়ে আসার জন্যে, কিন্তু গ্রামবাসীরা সেই কাজে সামিল হয় না, তারা খবর দিয়েই সেখানে চুপ থেকে যায়। এমতো অবস্থায় বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাবার পরে কোনো রকম সাড়া না পেয়ে আমরা আবার তার খোঁজ নিই এবং জানতে পারি তিনি তখনও বাড়িতেই রয়েছেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে সেই মহিলাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাড়ি থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। করোনার এই পরিস্থিতির মধ্যে আমরা সকলেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে সকলে সচেতনভাবে মানুষকে অন্তত হাসপাতাল অবধি যাতে আমরা পৌঁছে দিতে পারি এই ব্যাপারে আমাদের প্রত্যেককে উদ্যোগী হতে হবে। আপাতত তিনি সুস্থ হয়ে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই ভূমিকায় খুশি স্থানীয় সাধারণ মানুষ। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।